টাটকা। দক্ষিণ কলকাতা বিড়লা আর্টস ও কালচারে চলা অর্থোপেডিক চিকিৎসকদের চিত্র প্রদর্শনী খবর দিয়ে সাজানো কোথায় কি, যা দিয়ে শুরু এবারকার বিনোদন ডট কম। গত সপ্তাহে মুক্তি পাওয়া বাংলা ছবি তাহাদের কথাকে নিয়ে থাকছে এবারের বক্স অফিস। পরে বাংলা ছবি কালিয়াচকের ট্রেলার লঞ্চের খবর জানতে চোখ রাখুন আমাদের টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের চাল ছলক তো থাকছেই। ভাঙা হাড় জোড়ার ক্ষেত্রে শুধু অস্ত্রোপচারই নয়, ছবির মাধ্যমে ফ্রেম মিলিয়ে দিতেও সিদ্ধহস্ত শহরের একদল অর্থোপেডিক চিকিৎসকরা। সময় ও সুযোগ পেলে ক্ষণিক অবসরে ক্যামেরা হাতে তারা বেরিয়ে পড়েন ছবি তুলতে। প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে জীবজন্তুর কার্যকলাপ সবই ধরা পড়ে তাদের ক্যানভাসে। চিকিৎসাশাস্ত্রের এমন নজন অর্থোপেডিক সার্জন ডাক্তার গৌতম বসু, ডাক্তার অভিজিৎ সর্বাধিকারী, ডাক্তার কুণাল সেনগুপ্ত সহ ডাক্তার ইন্দ্রজিৎ সর্দার, ডাক্তার অর্ণব কুণ্ডু, ডাক্তার কৌশিক ঘোষদের তোলা মোট 63টি ছবি নিয়ে দক্ষিণ কলকাতার বিড়লা আর্ট ও কালচারে বসন্ত কুমার গ্যালারিতে গত 28 মে শুরু হয়েছিল তৃতীয় বর্ষের ইমেজিং অর্থোপর্স প্রদর্শনী, যা চলবে আগামীকাল অবধি। সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী ও ঘোষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য, চিত্রগ্রাহক ধৃতিমান মুখার্জি, অতনু পাল, চিত্র সম্পাদক অর্ঘ্যকমল মিত্র, অভিনেত্রী পায়েল মুখার্জি, গৌতম পাল সহ বহু বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মাধ্যমে শুভ সূচনা হয় এই প্রদর্শনীর। অতিথিদের চারাগাছ দিয়ে স্বাগত জানানো হয়। তারাও তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন। পরে আমাদের মুখোমুখি হয়ে ডাক্তার সেনগুপ্ত, ডাক্তার কুণ্ডু, ডাক্তার সর্দার এবং ডাক্তার ঘোষ জানালেন, দারুণ ভালো লাগছে, এটা আমাদের প্রফেশন নয় কিন্তু আমরা অদ্ভুত ভাবে 8 জন অর্থোপেডিক সার্জন একসাথে হয়ে সবারই এটা ভালো লাগে। ডাক্তারি ছাড়া প্রত্যেকেরই কিছু না কিছু ভালো লাগে, কেউ গান ভালোবাসে, কেউ কিছু করে, মানুষ তো সবাই, এটা সবাই মিলে একটা জোট করে একটা সুন্দর করে করা হলো। এই লোকেদের ভালো লাগলেই ভালো লাগবে, দারুণ, এটা আমাদের ব্রেন চাইল্ড। আমরা চাই আমরা যে কাজ প্রতিদিন করি তার থেকে একটু বাইরে বেরিয়ে এসে সবার সঙ্গে এনজয় করা, ঠিক আছে, সবাই আমাদের ছবি দেখুক, আমরা কি করছি দেখুক, আমাদের পছন্দটা ওনাদের পছন্দই হোক, এই আর কি চাই। অনেক দিন থেকেই হয়ে আসছে, মানে কেউ কেউ গান লেখে, কেউ কবিতা লেখে, বই লেখে, গল্প লেখে, এটা একটা অনুপ্রেরণা কিছু এসে যায় ছবি তোলা। আর ছবির মাধ্যমে যেটা বলেছে অনেকে, কিছু কিছু মুহূর্ত ধরে রাখা যায়, সেই মুহূর্তগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী আমরা বিভিন্ন ব্যাপারে বিভিন্ন অনুভূতি ঘটে এবং সেই অনুভূতিগুলো এইভাবে প্রকাশ পায় ছবি তোলাতে। বাঙালি একটা জাত হিসেবে চিরকালই একটা অভ্যেস ছিল যে অনেক কিছু করার, সেটা গত 20 বছরে সেটা আস্তে আস্তে আমরা ভুলেছি। 4 বছর ধরে যেটা চেষ্টা করছি যে এই ওয়াইল্ড লাইফ, পাখি টাখি অনেক দেখানোর পরে একটা ন্যারেটিভ ফটোগ্রাফির দিকে যাওয়া দরকার, কারণ আন্তর্জাতিক স্তরে ফটোগ্রাফিটা এখন ন্যারেটিভের উপরেই দাঁড়িয়ে আছে, সেটা থেকে আসাটা। আর আসল কারণটা অন্য জায়গায়, সেটা হচ্ছে আমার মনে হয় ডাক্তারিটা খুব একটা আমি সফল নই বলে বোধ হয় অন্যদিকে একটু কাজকর্ম করার চেষ্টা করছি। ডকুমেন্টারি বানাবো অনামী লেখকদের নিয়ে। সাধারণ মানুষের অনন্য জীবনের গল্প ও একজন অনামী লেখকের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক সুব্রত ঘোষের প্রথম ছবি তাহাদের কথা। অভিনয় ঋষভ বসু, অনিন্দ সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, বিশ্বনাথ বসু, তৃষা দাস, দীপক হালদার ও অমিত সাহা, অরিন্দল বাগচি প্রমুখ। আমরা আমাদের প্রেমটাকে বাঁচিয়ে রাখতে চাই, আমরা আমাদের প্রেমটাকে অমর করে রাখতে চাই। আমার এখনো ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে। নিজের মনে শান্তি নেই, আমি তোকে সেটা দেব কেমন করে রে। গত সপ্তাহে অ্যাক্রোপলিসে ছবি প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা, ছিল কেক কাটাও। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, সংকটের গল্প তুলে ধরেছি, বই পড়া সংকট এবং বই পড়ার সংকট,
মানে লেখকরাও যেরকম বাঁচতে চায় তার লেখার মধ্যে দিয়ে, তাদের চরিত্ররাও বাঁচতে চায়। এই বাঁচার গল্প বই তো আমরা এখন পড়ছি না, এবং বই না পড়ার ফলে মানুষের ব্রেন ডেথ হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এবং ভালো মন্দের বিচারটা ভুলে যাচ্ছি। আমার ছবি দিয়ে আমি এই মেসেজটা দিতে চাই যাতে বইটা লোকে পড়ে। আজকে 2024 এ দাঁড়িয়ে 70s এ একটা মহিলা চরিত্রে অভিনয় করা, এটা আমার জন্য একটা বড় পাওয়া। কোথাও একটা ওই নিজেদের হয় না বাঙালি ব্যাপারটা, ওই ব্যাপারটা ফিরে পাওয়া, এটা এই তাহাদের কথা। একটা হারিয়ে যাওয়া সময়, একটা হারিয়ে যাওয়া একদল মানুষ যারা আমাদের মধ্যে আছে কিন্তু আমরা এখন তাদের দেখেও দেখতে পাই না, সেইটা নিয়ে গল্প বলবে তাহাদের কথা। আর বেসিক্যালি এটা হচ্ছে সাহিত্যের যে চরিত্ররা কোথাও তো হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে একে একে, সব চরিত্রই মারা যাচ্ছে, তো তাদের নিয়ে এই ছবির কথা। আমার চরিত্রটার নাম রফিকুল। ছবিটাতে যেটা আছে সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে কিভাবে তুলে ধরেছে পুরো কনসেপ্টটাকে, সেটা আমার মনে হয় খুব অন্য রকমের, সেটাই আমাকে টেনেছিল ওই স্ক্রিপ্টটার দিকে। তো এবং আমার চরিত্রটাও খুব অন্য রকমের, আমি একজন অভিনেত্রী চরিত্রে এখানে আমাকে দেখা যাবে। পাঠ করতে খুব ভালো লেগেছিল, খুব ভাবিয়েছিল আমাকে এই রোলটা। সবাই একটা ভালোবেসে কাজ করেছে, একটাই গান বানিয়েছি গোটা ছবির জন্য, গোটা ছবিটাকে একটা গান কভার করছে। অফকোর্স খুব ভালো লাগছে, এখন গানটা সবার ভালো লাগছে দেখে। আমি থ্যাঙ্কফুল যে ওর সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় এক দশকের, এটা ওর সঙ্গে দ্বিতীয় গান কাজ করা শুরু হলো, মানে কাজ করা হলো আর কি। ও অনেকদিন আগে এটা ভেবে রেখেছিল যে যেহেতু শ্রেয়া দিয়ে আমি একসাথে স্টেজে ট্যুর করি, তো একটা ফিল্মের গান যদি একসাথে ও গাওয়াতে পারে, তো এটা একটা আমার বড় পাওয়া হলো। কালিয়াচক বললেই 2021 সালে মালদহের পরিবারের চারজনকে নৃশংসভাবে খুনের স্মৃতি মনে পড়ে। এবার পরিচালক রাতুল মুখার্জির হাত ধরে সেই কালিয়াচক কাণ্ডই উঠে আসছে বড় পর্দায়। তবে শুধুই অন্ধকারের কাহিনী নয়, সমাজ, পরিবার, পরিস্থিতি সবই থাকবে কালিয়াচক চ্যাপ্টার ওয়ানে। অভিনয়ে রূপাঞ্জনা মিত্র, পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, পূজা, দেবপ্রতিম দাশগুপ্ত, প্রতীশ ঘোষ সহ মুখ্য চরিত্রে নবাগত অসীম। আগামী 14 জুন ছবি মুক্তির আগে সম্প্রতি এক ক্লাবে হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। খুব একটা আলাদা করার চেষ্টা করি, মানে ভালো থ্রিলার তো ভালোই হয়, খুব আলাদা করার চেষ্টা করি। আমরা থ্রিলারের যে ফরম্যাটটা হয় সেই ফরম্যাটটাকে, দ্য সায়েন্স বিহাইন্ড দ্য থ্রিলার, সেই ফরম্যাটটাকে মেনে চলার চেষ্টা করেছি, যেখানে আমরা তিনটে মেন প্রশ্নের উত্তর যেটা একটা থ্রিলারে দেওয়া হয়, হু ডান ইট, মানে কী করেছে, ওয়াই ডান ইট, কেন করেছে, অ্যান্ড হাউ ডান ইট, কীভাবে করেছে। রিসার্চ খুব একটা করতে হয়নি, আমার কিছু রেফারেন্স স্টাডি আছে, সেটা যখন রাতুল আমাকে বলেছিল স্ক্রিপ্টটা পড়ার পর আমি নিজেই বুঝতে পেরেছিলাম যে কোন কোন জায়গাগুলোকে আমি, আমার হয়তো এখন দেখানোর ইচ্ছে আছে পুলিশের পোশাক পরে, তো সেইটুকুই আমি জাস্ট জাস্টিফাই করেছি। একটা গ্রাসরুটের কাহিনী এবং সেটাকে তুলে ধরা এবং রিয়েল লোকেশনে গিয়ে শুট করা, এমনিতে ভীষণ চাপ হয়, তার উপর কালিয়াচকের একটা কাহিনী, সেটা আরও ভীষণ চ্যালেঞ্জিং ছিল। অভিজ্ঞতা খুব ভালো ছিল, ভালোবাসায় ধোকা খেলে মানুষ কতটা খারাপ হতে পারে ক্যারেক্টারটা তার একটা প্রমাণ। অবশ্যই আপনারা হলে আসুন, মানে মুভিটা দেখুন, আমাদেরকে হলে আসতে হবে তার জন্য। আমার চরিত্রটা নাম বিকাশ পারুই, চরিত্রটা কিন্তু খুব খারাপ নয়, চরিত্রটা সিস্টেমে টিকে থাকতে গেলে সরকারি চাকরি, তার চাকরিটাও প্রয়োজন, চাকরিটা রাখতে গেলে যতটুকু দরকার ততটুকুই করাপ্ট, বাট নট ব্যাড ক্যারেক্টার। বিনোদন ডট কম কে অনেক অনেক শুভেচ্ছা মীরের তরফ থেকে, খুব ভালো থাকবেন, দর্শকরা সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, বিনোদনে থাকবেন। বলিউডে ডেবিউ করতে চলেছেন আমির খানের পুত্র জুনাইদ খান, মহারাজের হাত ধরে বলিউডে পা রাখবেন তিনি। আগামী 14 জুন মুক্তি পাবে এটি। চলতি বছর 22 নভেম্বর মুক্তি পাবে ধড়াক 2।
মুখ্য চরিত্রে থাকছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমড়ি। পরিচালনায় নবাগত সাজিয়া ইকবাল। দারুণ সময় কাটছে তার। এবার অভিনয়ের বাইরে অন্য এক জগতে প্রবেশ করতে চলেছেন বিপাশা বসু। তিনি একটি বই লিখেছেন, লেখিকা হিসেবে শীঘ্রই আত্মপ্রকাশ করবেন বিপাশা। সিকান্দার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সলমান খান। ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন বাহুবলী খ্যাত সত্যরাজ। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।